প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলমান করোনা অতিমারির কারণে বিশ্বজুড়ে বেড়েছে নারীর প্রতি সহিংসতা যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধার সৃষ্টি করছে। এই সংকট থেকে উত্তরণে সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার জাতিসংঘে নারীর ক্ষমতায়ন শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় এসব বলেন শেখ হাসিনা। এ সময় নারী উন্নয়নে শিক্ষার প্রসার ঘটানো, অর্থ উপার্জন সংক্রান্ত কাজে তাদের সম্পৃক্ততা বাড়ানোর মতো চারটি প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী। কাজী বাপ্পার প্রতিবেদন। বিগত বছরগুলোতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়টি প্রাধান্য পাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। সেই ধারাবাহিকতায় এবছর 75তম অধিবেশনেও নারীর ক্ষমতায়নে করণীয় ঠিক করতে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ভিডিও বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী উন্নয়নে তার সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হয়েছে, তবে করোনা সংকট সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। নারীর প্রতি সহিংসতা না কমলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হবে। নারীর ক্ষমতায়নে জাতিসংঘ বরাবরই সক্রিয়, কিন্তু তৃণমূল পর্যায়ে তেমন কোনো কার্যকর ফলাফল দেখাতে সক্ষম হয়নি। সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়নের প্রসার ঘটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা শিক্ষার প্রসার ঘটানো, উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা বাড়ানোর মতো চারটি প্রস্তাব পেশ করেন। শিক্ষার সুযোগ সৃষ্টি হলেও তা সবাই পাচ্ছে না, এটি নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়। এছাড়া প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সমাজের প্রতিটি কাজেই নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীদের এগিয়ে আসার আহ্বানও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ।